সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, শিশু খেতে চায় না নাকি আপনি সন্তুষ্ট না, এই বিষয়টা বুঝুন। অনেক সময় শিশু খেতে চায় না, এটা খুবই একটা বাজে অভ্যাস, মাদের ক্ষেত্রে খুবই খারাপ লাগে যে আমার শিশু খেতে চায় না। অনেক কারণ আছে, এই কারণগুলো বিস্তারিত আলোচনা করব এবং সেই ক্ষেত্রে কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, কোন মেডিসিনটা গ্রহণ করা উচিত এবং কোন মেডিসিনটা নিয়মিত খেলে আপনি অনেক বেশি উপকৃত হবেন সে সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, শিশু খেতে চায় না, এটা অনেক সময় দেখা দেয়, বিশেষ করে 6 মাসের পরে শিশুদের ক্ষেত্রে শিশু না খাওয়ার একটা প্রবণতা দেখা দেয় বেশি। এই প্রবণতাটা দেখা দেয় বিভিন্ন কারণে। যদি আপনার শিশুর কৃমির ট্যাবলেট আপনি যদি নিয়মিত না খাওয়ান, সেই সমস্যাটা দেখা দিতে পারে। পেটের মধ্যে অতিরিক্ত কৃমি হলে বা পেটের মধ্যে যদি গ্যাস পড়ে, বা অনেক সময় শিশুদের শরীরের মধ্যে আপনার খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়, যদি এরকম প্রভাব বিস্তার করে সেই বিষয়টা সেদিকে খেয়াল রাখতে হবে। যদি এরকম পদক্ষেপ গ্রহণ করে বা অনেক সময় পাকস্থলিতে ক্ষুধা লাগার যে প্রবণতাটা, এটা ঠিকমতো হয় না, বা অনেক সময় খাবার শিশুর খাবার হজম হয় না, এই বিষয়গুলো যখন শিশুর দেখে দেখা দেয়, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চেষ্টা করতে হবে আমাকে যত সম্ভব একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করানো। আচ্ছা, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনি যদি কৃমির ট্যাবলেট না খাওয়ান, তাহলে কৃমির ট্যাবলেট খাওয়ায় দেখতে পারেন যে আপনার কৃমির ট্যাবলেট খাওয়ার পরে খাবারের ক্ষুধাটা ঠিক আসছে কিনা। যদি এটাও না হয়, সেক্ষেত্রে আপনাকে ননেহার একটা সিরাপ আছে যেটা খাবারের ক্ষুধা বৃদ্ধি করে, পাশাপাশি শরীরে যে ভিটামিনের ঘাটতি এবং পেট ফাঁফা বা পাকস্থলীজনিত যত ধরনের সমস্যা আছে, স্বাভাবিক অবস্থায় প্যারাসিটামল রিলেটেড বলা যায় এটাকে, এটা এক ধরনের প্যারাসিটামল বলতে পারেন। এমনি সিরাপটা যদি আপনি খাওয়ান বেশ কিছুদিন, দেখা যাবে যে খাবারের ক্ষুধা সৃষ্টি হবে, এটা আপনার শিশুর জন্য অনেক ভালো একটা পদক্ষেপ, ঠিক আছে। আর শিশু খাবারের ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে পুষ্টি, যাতে শিশু অল্প খাবার খেলেও পুষ্টি পায় খাবারের মধ্যে, এই গ্রহণ বিষয়টা বুঝতে হবে। অল্প খাবারের মধ্যে কলিজা রাখতে হবে, মাছের মাথা রাখতে হবে, পুষ্টিগুণ সমৃদ্ধ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ চাল রাখতে হবে, ঠিক আছে। সীমিত পরিমাণ খাওয়ালে সবজি রাখতে হবে, ডিম রাখতে হবে, অল্প খাবারের মধ্যে সব ধরনের উপাদান যাতে থাকে, যাতে করে শিশু সঠিক পুষ্টি উপাদানটা পায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় শিশুদেরকে খাবার খাওয়াতে বসলে এক প্লেট ভাত নিয়ে বসে শুধু ভাতই খাওয়াই, দেখেন ভাতের মধ্যে কিন্তু ওই রকম পুষ্টি উপাদান নেই। ভাতের মধ্যে একটা অ্যাজ এ চিনি, আপনি বলতে পারেন যে চিনি যেটা, এটাই ভাত। সুতরাং আপনি শিশুকে শুধু চিনিই খাওয়াচ্ছেন, মানে ভাতই খাওয়াচ্ছেন, এটা কিন্তু শিশুর জন্য কখনোই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার নয়। শিশুর খাবার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার রাখতে হবে, এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার যেগুলো, এর মধ্যে ফার্স্ট অনেসি ডিম রাখতে পারেন, ডিমের কুসুম রাখতে পারেন, কলিজা রাখতে পারেন, মাছের কলিজা হতে পারে, বিশেষ করে গরুর কলিজা হতে পারে, মুরগির কলিজা হতে পারে, কলিজা রাখতে পারেন, মুরগির কলিজা হতে পারে, ঠিক আছে। মাছের মাথা রাখতে পারেন বা মাছ রাখতে পারেন, সীমিত পরিমাণ মাছ রাখতে পারেন, এই মাংস রাখতে পারেন সীমিত পরিমাণ মুরগির মাংস, যেটা শিশুর স্বাস্থ্যের জন্য অনেক ইফেক্টিভ এবং শিশুর সঠিক পুষ্টি উপাদানটা পাবে, এবং দুধ রাখতে পারেন সীমিত পরিমাণ, ঠিক আছে। এবং শিশু যাতে পর্যাপ্ত ওয়াটার পানি সেবন করে, পানি গ্রহণ করে, সেই বিষয়টা কিন্তু মাদেরকে গুরুত্ব রাখতে হবে, কারণ শিশুর যে বয়স অনুযায়ী সে কী পরিমাণ পানি খাচ্ছে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই যে পদক্ষেপগুলো বললাম, এই পুষ্টিকর সমৃদ্ধ খাবারগুলো খাদ্য তালিকার মধ্যে রাখবেন। আপনি যদি মনে করেন যে না, এই খাদ্য তালিকার মধ্যে এই উপাদানগুলো না রাখবেন, তাহলে কিন্তু আপনি শিশুর সঠিক পুষ্টি উপাদান পাবে না। আর শিশু যদি সঠিক পুষ্টি না পায়, তখন শিশুর ভেড়ে ওঠাটা ওইভাবে হবে না, স্বাস্থ্য রোগা দেখা যাবে, বা সে যে মেধাটা, যে স্মৃতিশক্তির একটা বৃদ্ধি পাওয়ার যে একটা প্রবণতা বা একটা অবস্থান, ওইটা কিন্তু সঠিকভাবে হবে না, এবং শিশুর দেহের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। শিশুর খাবারের ক্ষেত্রে যেমন আপনি খাবার খাওয়াচ্ছেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। পাশাপাশি আপনি আরেকটা বিষয় খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে কোন খাবারগুলো গ্রহণ করতেছে এবং সেটা কি পুষ্টিগুণ সমৃদ্ধ কি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি একটা বলি, অনেক সময় শিশুকে ক্ষুধা বৃদ্ধির জন্য এবং রুচি বাড়ানোর জন্য ডম্পিরিডন গ্রুপের মেডিসিন খাওয়াতে পারেন, যেমন মোটিগার্ড সিরাপটা খাওয়াতে পারেন, অমিরন সিরাপ খাওয়াতে পারেন, ডোমিন সিরাপ খাওয়াতে পারেন, যে সিরাপটা কি স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ। হ্যাঁ, এটা যদি নিয়মিত বেশ 15 দিন থেকে 1 মাস মতো এই সিরাপটা খাওয়ান, তাহলে দেখা যাবে যে শিশু ক্ষুধা বৃদ্ধি পাবে, অর্থাৎ খাবার খাওয়ার একটা প্রবণতা, টেন্ডেন্সি তার মধ্যে তৈরি হয়ে যাবে। এই বিষয়টা, এই সিরাপটা অবশ্যই এজ অনুযায়ী, শিশুর এজ অনুযায়ী কী পরিমাণ গ্রহণ করাতে হবে, অবশ্যই সিরাপটা খাবারের আগে গ্রহণ করাতে হবে, ঠিক আছে। যদি আপনি নিয়মিত গ্রহণ করান, এটা আপনার শিশুর দেহের জন্য ভালো হবে এবং স্বাস্থ্যের জন্য অনেক বিরূপ প্রভাব বিস্তার করবে, এবং খাবারের ক্ষুধাটা বেশ ভালো বৃদ্ধি পাবে, ঠিক আছে। মাদের ক্ষেত্রে বলতেছি, এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলেন, আপনার শিশু অনেক বেশি ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। আর যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে, আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য।
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।